মাটি চুলা রান্না ধরনি মজা এমনি সুন্দর লাগে ধাও ধাও করে আগুন জ্বলে আম্মা এদিকে গরুর মাংস ভোনা করছে আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম অ্যামেজিং টাইম পার করছি গ্রামে সবার সাথে এই আনন্দক্ষণ মুহূর্তটা না দেখালে মনে হবে যে কি যে শেয়ার করিনি এখানে বেগুন এগুলো কি মাটির চুলাতে রান্না করছি আমার খুব শখ ছিল এবারে এসে মাটির চুলায় রান্না করবো তো আমি বিউটি করে বললাম মায়া তুমি একটু সরো আমি রান্না করি তো প্রথমে পাতটা বাড়াতে ভাবতেছি পারি গো সব পারি এখানে হলো মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এগুলো ফ্রাই হয়ে গেলে দেন আমি আরও দিব কারণ এখানে আরও অনেক ফিশ আছে তো তারপরে আম্মা মনে হয় এটাকে ভুনা করবে আর কি বাকিটা বাকি প্রসেসিং আম্মা করবে আমি জাস্ট ফ্রাই করে দিব আর বিউটি আমাকে সব রেডি করে দিচ্ছে আর কি বেবি চিকেন মাম্মি লক বেবি চিকেন আর এই যে আমাদের লাউ গাছ এগুলো মানে খুকিরা ঘুম থেকে উঠলে আজকে পারা হবে এই কেডারে আলগি দেশ কিরে আচ্ছা থাক দে এইডার এইডা এইডার মতো থাক রোজা এদিকা ও এর অনেক লাউ ধরছিল না রোজা পড়ে গেছে কে পড়ে গেছে কেন হাউসে কেন বাইরে আসো প্লে করি এটা মর্নিং তো আসো বাইরে আসো আপস্টেয়ার তো সাদে যাবে সাদে সাদে দরজা খোলা নেই না না ওই তালা দিয়ে রাখছে তালা খুললে দেন তুমি যাইতে পারো পায়ের নিচে 1 কেজি খালি মানে ময়লা ভরছে এর জন্য জুতাগুলো একটু ওয়াশ করে নেই তাহলে এগুলো নিয়ে আবার ঘরে যে যাবো এই অবস্থা এই তোরা অতলা থুতু ফালাইতে শুদ্ধ নিচে কেডা সেফা কেডা এই নিচে যে সেফা আছে আডন জানা তো এটি করিস আরো রান্না বান্না চলবে
আর এদিকে আম্মা দেখি, আজকে তো ঘুমাইছিলাম নাহলে আমি রান্না করতাম। কালকে আমি মাছ ভাজছি, আজকে আম্মা ভাজতেছে। আর পেঁয়াজ কি সুন্দর করে পেঁয়াজ ছোপকে ছোট ছোট করে তারপরে আমরা আসার আগে না এইসব কাজ টাজ করলো এলে বেটি তোরা 7-8 দিন আগে তো কাজ শুরু করবো। আমার কিন্তু অনেক অনেক হাঁস মুরগি মাশাল্লাহ। এই যে আর এদিকে রাদিয়া দায়িত্ব পালন করতেছে, মা গো গরুর আলা গোবর পরিষ্কার করে না রে কেউ। এই যে কি যে আদর করতেছে রাদিয়া, এটা কি কিউট। রাদিয়া বন খাওয়াইতেছে আর কি গরুরে। ওরে আল্লাহ কি পছন্দ করে আমার দাদা। হ্যাঁ মনে আছে অবশ্যই। ভাবছিলাম যে গোসল করব, তারপরে পুকুরে লাইক সাঁতার শিখাইবো বাচ্চাদেরকে। হ্যাঁ তো এখনো মানে ওর ওইভাবে গরম হয় না বা ওয়েদারটা ওভাবে ওরকম না যেমনটা আমি চাইতেছি। তো মনে হয় 1-2 দিনের মধ্যে ঠান্ডাটা কমে গেলে বড় সড়ো করে রোদ যখন পড়বে তখন গোসল করবো। আসলে আমি এবার সাঁতার কাটতে কম্পিটিশন থাকবো, এবার সাঁতার কাটতে করে এদিকে আমাদের জমিতে যে মানে মানুষরা কাজ টাজ করে ওরা আবার এখানে এসে হাত মুখ ধুই খাওয়ার আগে। অনেক বড় পুকুর, অনেক বড় পুকুর। আর পুকুর গাছ আছে লাইক আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ আছে। আগে তো এত এত ফল গাছ ছিল, মানে পেয়ারা গাছই শুধু লাগাইছিল। এত এত পেয়ারা হইতো যে বিভিন্ন এলাকার মানে যারা কিনতো আর কি তারা এসে যে পেয়ারাগুলো পায়রা মানে পাড় ভেঙে ফেলতো, এত এত মানুষ আসে পেয়ারা পাড়তো। তো এই জন্য পুকুরের পাড় ভেঙে যায় বিধায় সব পেয়ারা গাছ কেটে ফেলে। তারপর জলপাই গাছ না রিয়া, অনেক বড় বড় জলপাই ছিল। তারপরে কাঁঠাল, কাঁঠাল এখনো আছে। ওই যে কালকেও তো পেয়ারা পারছে বাচ্চা কাছে, তো এর জন্য আর কি পাড় যাতে না ভাঙে এগুলো এর জন্য ওগুলো কেটে দেন। আবার কাঠ গাছ লাগাইছে। আর আমাদের এদিকে প্রচুর মানে ভেজিটেবল। আসো রিয়া একটু আসো। রাদিয়া বড় বড় কাটা আমার আব্বা আম্মা শহরে গেলে মানে এত আপসেট থাকে। আগে না আমরা বুঝতাম না, আমরা বকা দিতাম এবং না তোমাদের যাইতেই হইবে যাইতেই হবে, শহরে থাও শহরে থাও। মানে আমাদের কথা ছিল যে গ্রামে কেন থাকবো একলা একলা। পরে আমরা যখন গত বছর আসছি আইসা গ্রাম মানে আগে তো জাস্ট জানতামই আমাদের যেহেতু গ্রাম জানি, হ্যাঁ ঠিক আছে তাও শহরে থাও। তা বললে না যে আমি শহরে থাকলে আমার পা ফুলে যায়, আমি অসুস্থ হয়ে যাই। তারপরে এবার গতবার যখন আসছে আয়সা বলে আসলে হয়তো গ্রামে না সুন্দর, মানে আর শহরে যেতে ইচ্ছে করতেছিল না আমরারই। তারপর থেকে আম্মা আব্বারে আর কোনোদিনও প্রেশার করি না, মানে যাও শহরে থাকো। আর বললি না দরকার নাই গ্রামে থাকো, হাঁটা চলাফেরা করো, মুক্ত বাতাস, ফ্রেশ সবজি, ফ্রেশ ফল, তারপরে মাছ পুকুরের মাছ মানে সব কিছু একদম এত ফ্রেশ যে ওরা শহরে কেন যাবে, ভাল লাগবে না তো শহরে। আর আমাদের কিন্তু অনেক 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 আম গাছ, অনেক এত আম ধরে, তো এতই আম ধরে নাকি যে আম্মা বলতেছে যে মানুষকে দিয়েও কুল পায় না। আর
আম তো আর সেল করে না, যেহেতু প্রচুর আম হয় তো সব আত্মীয় স্বজনকে দেয়। আবার আমাদের গ্রামের যত বাচ্চা তো দেখছেন 30টা বাচ্চার কম না, তো গ্রামের লাইক এবার আমি আর খুকি প্ল্যান করতেছি আমের সিজনে আমরা আসবো, কিছুদিন থাকবো। যদিও ওই সময়টা জুলাই জুন জুলাই থাকে না রিয়া, ওই সময়টা বেশি বেশি গরম থাকে না, তো এর জন্য বাচ্চাদেরকে আনবো না, শুধু আমি আর খুকি আসবো আবার আমি। তো এই তো হাঁটতেছি ঘুরতেছি, ভালো লাগতেছে। বাচ্চারা আসলে কিছু হবে না, সাঁতার শিখতে পারবে গরমের দিন। হ্যাঁ সাঁতার শিখাবো, এবার আসছি যে দেখি সাঁতারটা নিয়ে শিখাতে পারি, সাঁতারটা শিখাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যাতে শিখাতে পারি রুচি রাধি আর শিখে। এই তো সবার সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে, আর আবারও নতুন ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।